আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ব্লগে। আমার এই ব্লগটি হচ্ছে ঈদের আগের দিন, আর এবার তো 30 রোজা হয়েছে আলহামদুলিল্লাহ। বাইরে অনেক গরম ছিল ওই দিন, অনেক আমার গাছগুলো মাশাল্লাহ অনেক বড় হয়ে গেছে, একটু দেখালাম আপনাদের। আজকে আমার মনে হচ্ছে সারাদিন অনেক ব্যস্ততার মধ্যেই যাবে, যেহেতু পরের দিন ঈদ। আর আমি সবসময় চেষ্টা করি ঈদের আগের দিন রান্না করে রাখতে, যাতে ঈদের দিন একটু ভালো সময় পাওয়া যায়, ফ্যামিলিকে টাইম দেওয়া যায়, একটু ঘোরাঘুরি করা যায়। আমরা একটু বের হয়েছিলাম আমাদের কমপ্লেক্সের ভিতরেই হাঁটার জন্য। টানা 3 দিন এখানে বৃষ্টি হয়েছে, কোনো সূর্য ওঠেনি। চাঁদ রাতের আগের দিন সকালবেলা একটু সানি ছিল, ভেবেছিলাম হয়তো দিনটা সারাদিন এরকম সানি যাবে, কিন্তু দুপুর দিক থেকে আবার বৃষ্টি শুরু হয়েছিল, একদম রাত পর্যন্ত বৃষ্টি ছিল এখানে। বলতে গেলে টানা 4 দিনই বৃষ্টি ছিল। আর আমাদের এই অ্যাপার্টমেন্টের ভিতরে যে 4-5টা ক্রিক আছে, ওইটাতে একদম পানিতে ভরে গিয়েছিল। আকাশটা একদম ক্লিয়ার। আমরা বেশিক্ষণ ছিলাম না বাইরে, আর যেহেতু রোজা রেখে বের হয়েছিলাম, তার মধ্যে এত গরম, হাঁটতে ভালো লাগলেও বাসায় আসার পর একটু খারাপ লেগেছিল। এসেটা খুব ভালো লাগছিল, একদম গাছগাছালি দিয়ে ভরা ছিল, আর এখানে লুকিয়ে থাকলে কেউ খুঁজেও পাবে না। কি সুন্দর একটা দিন মাশাল্লাহ, কিন্তু অনেক গরম ছিল। আমি সত্যি কথা বলতে খুব গরম পছন্দ করি না, এত গরমে বাইরে যেতেও আমার ভালো লাগে না, আমি খুব ঠান্ডাও পছন্দ করি না, দুটাতেই সমস্যা। টানা 4 দিনের বৃষ্টিতে এখানে ক্রিকের উপরেও পানি উঠে গিয়েছে, আর এখানে মাছ দেখা যাচ্ছে। এই মেশিনটা দিয়ে পানিগুলো কমানো হচ্ছে, পানি মনে হয় এখানে আরো বেশি ছিল। আমরা এখন বাসায় চলে যাচ্ছি, যেহেতু আমার অনেক কাজ আছে কালকের জন্য, আজকে রান্না বান্না করতে হবে কিছু, আবার বিকেলের জন্য কিছু ইফতার বানাতে হবে। আমি এখানে ডিম সেদ্ধ দিয়েছি, আর ভাজির জন্য পেঁয়াজ একটু ভেজে নিচ্ছি। আজকে খুব বেশি রান্না করব না, যেহেতু কালকে ঈদের রান্না করব। রান্নাবান্না শেষ করে বিকেলের দিকে আমার মেয়েকে একটু মেহেদি দিয়ে দিয়েছিলাম, ও খুবই নড়াচড় করে মেহেদি দিতে গেলে। আমিও দেবো অবশ্য, বাট আমি পরে দেবো আরও। এবারের ঈদে তো আসলে আমরা কোথাও যাব না, আর আমাদের বাসায়ও কেউ আসবে না। এবারের ঈদে আমি ঘর সাজানোর জন্য কিছু জিনিস বানিয়েছি, আর আমার হাজবেন্ড আমাকে একটু হেল্প করছে। আজকে ইফতারিতে বেশি কিছু করিনি, আজকে হচ্ছে পিৎজা বানিয়েছি, এটা আমি চুলাতে বানিয়েছি, আর এখানে কিছু কাবাব আর নুডলস আর কিছু পাকোড়া ছিল। এটা হচ্ছে কেনা জুস, দেখতে দেখতে 30টা রোজা চলে গেল, মানে ইফতার করলে আর কি শেষ হয়ে যাবে।
আবার সামনের বছর অপেক্ষা করতে হবে। বেঁচে থাকলে ইনশাল্লাহ আবার সামনের বছর রোজা ঈদ সবটাই পাবো। ইফতারের টাইম অবশ্য হয়ে এসেছে, আমাদের ইফতার করা অলরেডি শেষ। বাংলাদেশে যখন ছিলাম তখন হচ্ছে মানে রোজার ঈদের শেষে এই গানটা সবসময় টিভিতে চলতো, তো গানটা শোনার সাথে সাথেই ঈদ ঈদ মনে হতো। গানটা ছেড়ে আমি একটু ঈদ ঈদ মজা নিচ্ছি, আপনাদেরও একটু শোনাই, তাহলে আপনাদেরও একটু ঈদ ঈদ মনে হবে। আমিও একটু হাতে মেহেদি দিয়ে নিলাম, আর ঈদের জন্য আমি একটু ঈদ মোবারক লিখে আমার ওয়ালে ডেকোর করেছি। এই ছিল আজকের আমার ব্লগ। সবাই ভালো থাকবেন, সবাইকে ঈদ মোবারক, আল্লাহ হাফেজ।